ভারত তথা বাংলার ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যেতে দক্ষিণ কলকাতার নিউআলিপুর সংলগ্ন শাহপুর মুক্তিসংঘে দুই দিনব্যাপী একটি নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে মোট 8টি ক্লাব অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। বাংলা তথা ভারতের ফুটবল ভবিষ্যৎকে উন্নতির স্বার্থে শাহপুর মুক্তিসংঘ ক্লাব কর্তৃপক্ষের এই পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে তারা জানান, এখনকার যুগে আস্তে আস্তে আমাদের সারা রাজ্যব্যাপী যে ফুটবল প্রতিযোগিতা বা ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রগুলো অনেক কমে গেছে। এখন যুগের পরিবর্তন হয়েছে, যুগ অনেক উন্নতি করেছে, অ্যান্ড্রয়েড ফোনের যুগে চলে এসেছে, কিন্তু এই যে খেলাধুলার চর্চাগুলো, এখন তো বাচ্চারা মোবাইলে খেলে, এখন তো বাচ্চারা মাঠে খেলে না। সেই জন্য আমাদের এটা প্রচেষ্টা যাতে আমরা, মোবাইলে তো খেলা দীর্ঘস্থায়ী হতে পারে না, মাঠেই খেলার দরকার, মাঠে খেললেই মানুষের বিকাশ হতে পারে। শাহপুর মুক্তিসংঘ ক্লাব আমাদের এই ক্লাব, এই এরিয়ার সর্ববৃহৎ ক্লাব এবং ঐতিহ্যবাহী ক্লাব। আমরা এটা আপ্রাণ চেষ্টা করলাম যে যাতে এই জিনিসটাকে আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি, এবং আমাদের প্রচেষ্টাটাকে সামনে রেখে এই চত্বর, এই এরিয়ার আরও প্রতিটি ক্লাব যেন এগিয়ে আসে, যে বাচ্চাদের গঠন করা, শিশুদের গঠন করলে তবেই তো দেশের ভবিষ্যৎ তৈরি হবে, সেটাই আমরা প্রচেষ্টা করছি। আমাদের প্রচেষ্টাটা আরও বেশি চালিয়ে নেওয়ার দরকার আছে, প্রচেষ্টাটা আমাদের খুব কম। আমরা চাই যাতে প্রচেষ্টাটা আরও বাড়ুক, আরও আমরা সবাই মিলে এক হয়ে খেলাধুলা শরীরচর্চা এটা। প্রতি বছরই এই নকআউট টুর্নামেন্টের আয়োজন করা হয় ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে, তবে বিগত 3 বছর বন্ধ ছিল এই টুর্নামেন্ট। এই বছর আবার এই টুর্নামেন্ট শুরু করতে পেরে যথেষ্ট উচ্ছ্বসিত ক্লাবের সহ সম্পাদক। আমরা এই টুর্নামেন্টটা, অনেক বছর বন্ধ ছিল, আমরা আগে এই টুর্নামেন্টটা বহু বছর করেছি, তারপরে কিছু বছর বন্ধ ছিল, প্লেয়ার খুঁজে পাওয়া যায় না এখনকার দিনে, তো ওই অভাবে প্লেয়ার, ভালো ক্লাব, ভালো প্লেয়ারদের অভাবে টুর্নামেন্টটা বন্ধ ছিল। এবছর আমরা সেই কয়েকটা ক্লাব আমরা আবার খুঁজে পেয়েছি, যেমন এই আজকে আপনারা দেখবেন আজকে আমাদের ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে, দুটো টিম উঠেছে, তো এইরকম অনেক ভালো ভালো টিম আমরা চাই আরও আগামী দিনে আরও উঠে আসুক। আমরা চেষ্টা করব পর, মানে আগামী বছর এই টুর্নামেন্টটাকে আরও বড়ভাবে করতে এবং বিভিন্ন জেলা থেকে টিম নিয়ে আসুক। খুদে প্রতিবাদের ফুটবল খেলা দেখে নস্টালজিক হয়ে পড়েন ক্লাবের এক সাধারণ সদস্য, ছোট ছোট শিশুদের খেলা দেখে মুগ্ধ হয়ে যান তিনি। দেখুন, এই খেলা দেখে আমার নিজেদের গর্ব বোধ হয়, খুব ভালো লাগছে যে আমাদের ক্লাব সেক্রেটারি আছেন, যুগ্ম সম্পাদক আছেন, মানে নিরুপম পর্বত, টুটুল মুখার্জি এদের যে, এবং বাবুসোনার নাম না বলে, বাবুসোনার ডাকনাম প্রীতম রায় চৌধুরী, ঠিক আছে, এরা যে মানে আমরা সবাই মিলে যে এত সুন্দর করতে পারছি, যে আমরা করতে পারি একটা পুরনো টুর্নামেন্ট, এই এই পাড়ার একটা ঐতিহ্যবাহী টুর্নামেন্ট ছিল আগে, আবার যে আমরা যে আবার ভালো মতো শুরু করতে পেরেছি, এটা বিশাল আনন্দের, এবং আগামী দিনে আশা করি এর থেকে আরও ভালো আমরা করতে পারব। কোথাও কি নিজের ছোটোবেলার কথা মনে? হ্যাঁ নিশ্চয়ই, দেখুন সে তো স্বাভাবিকই, আমরা ছোটোবেলা আগে কী হতো, আমরা এখন তো তাও অনেক আগে তো মানে অনেকের খাওয়া ঠিক মতো হতো না, সেই আমরা কী করতাম, স্কুল টিস্কুল ছেড়ে আগে দৌড়তাম বল নিয়ে, সেই আনন্দটা এখন এদের মধ্যে আমরা পাই। ফাইনালে ইউনাইটেড ইন্ডিয়া ফুটবল একাডেমিকে 5-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শালকিয়া ফুটবল একাডেমি। প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের বহু প্রাক্তন ফুটবলার, উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ক্রীড়া, যুব কল্যাণ ও পূর্তমন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস, উপস্থিত ছিলেন বিখ্যাত ধারাভাষ্যকার শ্রী মানস ভট্টাচার্য প্রমুখ। এই শাহপুর মুক্তিসংঘ, এর আগেও আমি এই টুর্নামেন্টের ফাইনালে এসেছি, এরা বাচ্চাদের নিয়েই টুর্নামেন্ট করে, এবং এই বাচ্চাদের মধ্যে থেকে আগামী দিনে উঠেও এসেছে, ভালো লাগছে, এটা ভালো উদ্যোগ এবং এটা করা উচিত। এবং আমার মনে হয় ফুটবল নিয়ে যে উন্মাদনা, যে উত্তেজনা আমাদের এই রাজ্যে রয়েছে, এবং এটা একটা সময় খুব জনপ্রিয় ছিল এই আন্ডার-আই টুর্নামেন্ট যেটা হতো, যেখান থেকে আমি উঠেছি, প্রশান্ত ব্যানার্জি উঠেছে, অনেক খেলোয়াড় কিন্তু, প্রসূন ব্যানার্জি, আমরা কিন্তু একটা সময় আন্ডার-আই খেলতাম খুব, এই আন্ডার-আই টুর্নামেন্ট থেকে কিন্তু খেলোয়াড় উঠে আসে, এবং এই ধরনের টুর্নামেন্টে যত বেশি তুমি করবে তত বেশি কিন্তু প্রতিভার সন্ধান পাওয়া যাবে, এটা একটা খুব ভালো উদ্যোগ আমি বলবো। আচ্ছা, এই এরকম একটা উদ্যোগ আগামী ইন্ডিয়ান ফুটবল বলুন, বাংলার ফুটবল বলুন, কতটা উন্নতি করতে পারে? না করবে তো, 5-7 ফুটবল টুর্নামেন্ট খেলতে হবে, পৃথিবীর সর্বত্র আছে, নামি খেলোয়াড়রা এটা খেলে, সুতরাং এই সমস্ত টুর্নামেন্ট থেকে কিন্তু খেলোয়াড় পাওয়া যাবে। আমার মনে হয় এটা যত বেশি প্রচার পাবে, প্রসার হবে, তত আমাদের ফুটবলে ভালো হবে। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন শ্রী অরূপ বিশ্বাস। পুরস্কার বিতরণের পাশাপাশি শিলান্যাস করা হয় শাহপুর মুক্তিসংঘ ফুটবল একাডেমি।